নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা কাছাকাছি চলে আসছি আমাদের দেবী পক্ষ, তার মানে দেবী দুর্গার আগমনে। মহালয়ার পর থেকেই আমরা জানি সকলেই যে দেবী দুর্গার আগমন হয়ে যায়, প্রথমা তৃতীয়া থেকেই পুজো শুরু হয়ে যায়। নবরাত্রি তো নিশ্চয়ই শুনেছেন আপনারা, নবরাত্রিতে নটা দিনের পুজো হয়ে থাকে আর বিভিন্ন দেবীর মানে দেবীর রূপের সব এক একটা করে পুজো হয়। এবার যে দেবীর পুজো হয়ে থাকে তার মধ্যে সর্বপ্রথম পুজো হয়ে থাকে দেবী শ্যালপুত্রী। দেবী শ্যালপুত্রীর পুজো হয়ে থাকে আর মেষ রাশির বৃশ্চিক রাশির জাতক জাতিকা এনার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন দেবী শ্যালপুত্রী। দেবী শ্যালপুত্রীকে ভোগে কী লাগাবেন? ভোগে দিতে হয় সর্বপ্রথম গাওয়া ঘি। গাওয়া ঘি মানে গরুর ঘি যেটাকে বলা হয়। আপনি ভালো গাওয়া ঘি দেবীকে ভোগ দিন আর সপরিবার আপনারা ওই ঘিটাকে মানে রুটির মধ্যে লাগিয়ে ইত্যাদির মধ্যে দিয়ে খান, ভীষণ ভালো হবে। তা দেবী আগমন যেটা হচ্ছে, আমি বলবো সত্যি কথা, দেবীর আগমন মানে সবারই আশীর্বাদ, সকলেই আশীর্বাদ পাবেন। আমি দেখে নিই। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, নমস্কার। আচ্ছা বলুন, আপনার নামটা বলুন। আমার নাম স্যার অভিষেক চ্যাটার্জি। হ্যাঁ অভিষেক বলো, তোমার ডেট অফ বার্থ টাইমটা বলো। নিজের ব্যাপারে জানতে চাই, আমার ক্যারিয়ারের ব্যাপারে এবং ক্যারিয়ার গ্রোথের ব্যাপারে জানতে চাই। আমার জন্ম তারিখ হচ্ছে 22nd May 1991 সকাল 6:10। 1991 মে মাসে, তাই তো? 22 তারিখ সকাল 6:10। কোথায় থাকো ভাই? হ্যালো, কোথায়? জন্মস্থান হচ্ছে নদিয়া। নদিয়া, এখন কোথায় আছো? এখন কোথা থেকে বলছো? আমি কল্যাণীতে জন্মগ্রহণ, কাঁচাপাড়া থেকে বলছি। না, এখন কোথা থেকে বলছো ভাই? এখন কাঁচাপাড়া থেকে। আচ্ছা, বুধবার তোমার জন্ম। সিংহ রাশি বৃষ লগ্ন। সিংহ রাশি বৃষলগ্ন পূর্বাষাঢ়া নক্ষত্র, নক্ষত্র অধিপতি হলেন শুক্র। লৌহ পায়াতে জন্ম এবং নরগণ। একটা জিনিস বলে রাখি, দেখো লৌহ পায়াতে যাদের জন্ম হয় না তাদের লাইফ ফুল অফ স্ট্রাগল। স্ট্রাগল করে করেই মানুষ যেতে, একটা জিনিস জেনে রাখবে, যে স্ট্রাগল করতে জানে না সে জীবনে কিছুই করতে পারে না। স্ট্রাগল করেই মানুষ কী হয়, শুভ দিনের মুখটা দেখতে পারে। এবার ঘটনা হচ্ছে তোমার, হ্যাঁ বলো। আমি ক্যারিয়ার গ্রোথে কথা বলবো ভাই, তোমার কথাটা আমি শুনেছি। এবার ঘটনা হচ্ছে তোমার লগ্নের অধিপতি হয়ে যাচ্ছেন কে? লগ্নের অধিপতি হয়ে যাচ্ছেন শুক্র। শুক্র তোমার দ্বিতীয় স্থানে কেতু যুক্ত হয়ে রয়েছেন। গলায় কিছু একটা প্রবলেম হতে পারে, পেটের সমস্যা হতে পারে, এটা একটা জিনিস দেখাচ্ছে। এবার ঘটনা হচ্ছে 7, 8, 9, 10 দশমপতি হচ্ছেন তোমার কে? ক্যারিয়ারের অধিপতি হচ্ছেন তোমার শনি। শনি দশম থেকে নবম স্থানে বসে আছেন, নিজের ঘরেই আছেন মকর রাশিতে। এবার লগ্নে রবি, লগ্নে রবি থাকলে একটা মানুষ কি হয়, রিজিড টাইপের হয়ে যায়। রিজিড মানে বোঝো, মানে এক ঘোঁয়া মানুষ হয়ে যায়। এটা তোমার মধ্যে একটা স্বভাব চরিত্র তোমার দেখা যায়, মাথাও গরম হয় এটাতে ভীষণভাবে। তা সেই জায়গাটা তোমাকে নিজেকে আগে ঠিক করতে হবে, মাথা গরম করলে চলে না। সবসময় এটা জেনে রাখবে, আমরা মাথা ঠান্ডা করেই সব কিছু কাজ করতে পারি। এবার ঘটনা হচ্ছে তোমার ক্যারিয়ারের কথা বললে, তোমার নবমে শনি লগ্নের ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যদি তুমি আছো তাহলে বেস্ট ক্যারিয়ার হয় এটা। কি চার্টার্ড অ্যাকাউন্সি? চার্টার্ড অ্যাকাউন্টেন্সি। দেখো এখানে চার্টার্ডের যদি কথা বলো, অ্যাকাউন্টেন্সি যদি কথা বলো, তার অধিপতি হচ্ছেন বৃহস্পতি। তা বৃহস্পতি তোমার তুঙ্গে আছে, লগ্নে রবি আছে, এটাও একটা কোনো খারাপ না, ভালো সাবজেক্টই চুজ করেছো। কিন্তু ঘটনা হচ্ছে যে পঞ্চমপতি আর দ্বিতীয়পতি সেটা হচ্ছে বুধ। বুধ তোমার দ্বাদশে, বুধ রয়েছে দ্বাদশে, কিন্তু বুধ রয়েছে দ্বাদশে। এবার তোমার যে কর্মের অধিপতি, তোমার হিসাবের মতন তো দেখা যাচ্ছে বুধ রয়েছে কেতুর নক্ষত্রে আর কম্বাস্ট হয়ে রয়েছে, অস্ত হয়ে গেছে। তা আগে ক্যারিয়ারটাকে উন্নত করার জন্য ভাই তোমাকে তো নিজের রত্ন যে কী বলে গ্রহকে ঠিক উন্নত করতে হবে। আমরা ঠিক আছে মানছি তোমার এখানে লগ্নে রবি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেডিকেল ইত্যাদি লাইনে যাওয়া যায়, কিন্তু ঘটনা হচ্ছে তুমি চুজ করেছো কি, তোমার একাদশপতির অধিপতি হচ্ছেন বৃহস্পতি আর একাদশে দৃষ্টিও বৃহস্পতি দিচ্ছে, একাদশে বৃহস্পতি দৃষ্টিও দিচ্ছে। সেটা তোমার যদিও তোমার এই সময় বৃহস্পতি তোমার রয়েছে লগ্নের সপ্তম স্থানে, কিন্তু চন্দ্র থেকে যদি বলি এটা চতুর্থে। এবার পঞ্চম স্থানে বৃহস্পতি যাবে তোমার এই আগামী 5ই নভেম্বর, আর বৃহস্পতি যখন 5ই নভেম্বর চলে যাবে ওখানে, যদি আমি বলবো তোমার এটা এমন নয় যে তুমি ক্যারিয়ারে চান্স পাবে না, খুব ভালো তুমি চান্স পেয়ে যাবে। ঘটনা হচ্ছে তুমি চাকরির দিকে তোমার মানে অ্যাকাউন্টেন্সি দিয়ে চাকরি, ব্যাংকের কোনো পরীক্ষা দিয়েছিলে? দেখো এবার তুমি চিন্তা করো, তুমি গেছো কিসের লাইনে, তুমি গেছো তোমার পড়াশোনা করেছো অ্যাকাউন্টেন্সিতে আর তুমি রেলের পরীক্ষা দিতে চাইছো। এবার রেলের কী পরীক্ষা দিতে চাইছো ভাই? অ্যাকাউন্ট পোস্টের জন্য। অ্যাকাউন্ট পোস্টের জন্য হাতে পান্না পড়ে আছো?
তাহলে পান্না না পড়ে তুমি কিভাবে তুমি ওই জায়গাতে পৌঁছতে পারবে? অ্যাকাউন্টেন্সির মাস্টার হচ্ছে কে? অ্যাকাউন্টেন্সির মাস্টার হচ্ছে বুধ, তা সেটা তোমার দ্বাদশে রয়েছে, এবং দ্বাদশে কেতুর নক্ষত্রে সবসময় কনফিউজ হয়ে থাকবে। পরীক্ষা হলে তুমি বসে দেখবে তোমার কনফিউজন তোমার থাকবে, ইন্টারভিউতে তুমি কনফিউজ হয়ে থাকবে, তোমার একটু কথা একবার একটা কথা যদি দুবার জিজ্ঞেস করা তুমি মাথা গরম করে ফেলবে, হয়তো এরকম বলো সত্যি। তাহলে এখানে এটাই হলো আসল কথা, কিছু পেতে গেলে নিজেকে আগে নম্র করতে হয়, এটা জেনে রাখো। তা সর্বপ্রথম কিসের প্রবাল? প্রবাল দেখো, মঙ্গল তোমার নিচস্থ, ঠিক আছে, মঙ্গল তোমার নিচস্থ অ্যাম্বিশনের অধিপতি। অ্যাম্বিশন মানে বোঝো, যেটা সপ্তম পতি হচ্ছে আমাদের অ্যাম্বিশন প্লাস বিয়ে তা প্লাস কি বলে যে স্ত্রী, তার সাথে হচ্ছে তোমাদের ক্যারিয়ার। ক্যারিয়ারে অ্যাকচুয়ালি আমরা দেখি সামনের দিকে, সে সামনের অধিপতি মঙ্গল, সেও তো নিচস্থ, তা সেই সূত্রে পলা তোমার অতি অবশ্যই পড়া উচিত। সেটা বাঁ হাতের অনামিকা আঙুলে, বাঁ হাতের অনামিকা আঙুলে একটা প্রবাল 11:30-12 অতি যদি পড়তে পারো খুব ভালো হবে, না হলে কি হবে তোমাকে আমি বলেছি। মঙ্গল হচ্ছে, আরে ভাই অর্থভাগ্য পরে আসি, আমি আগে তোমাকে চাকরি যাতে তুমি পেয়ে যাও সেই উপায়টা বলছি, যেটা তোমাকে একটা পান্না তুমি অবশ্যই পড়ো 7:30 অতি পান্না, সেটা পড়লে তোমার কি হবে, তোমার মাইন্ডটাকে পুরো ডেভেলপ করাবে, এবার চাকরি ইন্টারভিউ ইত্যাদি যেতে তুমি সঠিকভাবে সেটা দিতে পারবে। এটা কিন্তু একটা যদি পান্না পড়তে পারো ভালো হতে পারে। এবার ঘটনা হচ্ছে আর তুমি যে বললে আর্থিক দিক দিয়ে ফিনান্সিয়াল সাইড, ফিনান্সিয়াল সাইড তোমার সারা জীবন ভালো থাকবে, এটাও বলেছি। কেন? তার কারণটা হচ্ছে আমি একটু আগে তোমাকে কী বলেছিলাম, তোমার লৌহ পায়াতে জন্ম, আর লৌহ পায়াতে জন্ম হলে ভীষণ স্ট্রাগলফুল লাইফ হয়, বলেছি তো। এবার স্ট্রাগলফুল লাইফ তার মানে উত্তরটা তুমি পেয়ে গেলে, তা তুমি এর আগে বোধহয় 2-3 পরীক্ষা দিয়েছো, দিয়েছো তো, তা কোনোটাতেই ঠিকভাবে তুমি রেজাল্ট করতে পারোনি, কোনো একবার চিন্তা করেছে যে তোমাকে প্রবাল পড়িয়েছে তার কথা একবার চিন্তা করলে যে কেন আমার হচ্ছে না, কারণটা কী আছে? তার মানে এখন তো বৃহস্পতি তোমার একাদশে দৃষ্টি দিচ্ছে, আর একাদশ মানে কী হচ্ছে, যেটা থেকে আমরা আমদানি পাই, কিছু আমরা খেতে পারি বা কিছু আমরা রোজগার পেতে পারি। রোজগারের অধিপতি হচ্ছে কে? তোমার বৃহস্পতি, সে অলরেডি তুঙ্গস্থ স্থানে কিন্তু নিচ মঙ্গলের সাথে বসে আছে, নিচস্থ মঙ্গলের সাথে। তো এখানে প্রবাল আর তার সাথে সাপোর্টিং রক কী হচ্ছে, তোমার মূল পাথর হচ্ছে তোমার বৃহস্পতি, সরি বুধের পান্না। 7:30 যদি পান্না পড়ো ভাই ডানাতে কেড়ে আঙুলে, সেটা পড়লে এখন তোমার দশা চলছে কিসের? এখন তোমার দশাও দেখো কী কোয়ে ইনসিডেন্স বলবো, যে তোমার মঙ্গলেরই দশা চলছে। এবার মঙ্গল তোমার জন্মকালীন নিচস্থ, মঙ্গল পড়ে আছে কিসেতে পড়ে আছে, রূপতে না তামায়? কিসেতে পড়ে আছে, রূপতে না তামায়? হ্যাঁ কিসে ভাই পান্না তোমাকে পড়তেই হবে, ডানাতে পড়া উচিত, সেখানে তুমি চাকরির যোগটা খুলে যাবে। আর তোমাকে বলে রাখি দেখো, আগস্ট মাসের পর থেকে তোমার কিন্তু সেই ভাগ্যটা উদয় হয়ে গেছে, আগস্ট মাসের পর থেকে সেই ভাগ্যটা উদয় হয়ে গেছে, আর খুব তাড়াতাড়ি তুমি এটা কাজে লাগিয়ে নাও, 1 বছর হাতে ভালো সময় আছে, এটাকে হারিয়ে দিও না। তার মানে বুঝতে পারছো, মঙ্গলবার নিরামিষ খাবে আর দক্ষিণ দিকে মাথা করে শোবে, মঙ্গলবার নিরামিষ খাবে দক্ষিণ দিকে মাথা করে শোবে, যদি পারো আর তোমাদের নদিয়া ওই সব গ্রামের মধ্যে যদি ওই সব অঞ্চলের মধ্যে গরু যদি পাওয়া যায়, তা গরুকে প্রত্যেক বুধবার করে একটা রুটিতে আখের গুড় রেখে আর ঘাস দিয়ে গরুকে খাওয়া, তাহলে দেখবে তোমার চাকরির যোগটা খুব ভালো হতে পারে, ঠিক আছে? থ্যাংক, ভালো থাকো। আর দেবী ত্রিপুর সুন্দরীর একটা কবচ পড়ো, দেবী ত্রিপুর সুন্দরী, দেবী বগলা, দেবী মাতঙ্গী আর দেবী দক্ষিণা কালী একসাথে মিলে যদি একটা করে কবচ করে গলায় পড়তে পারো, তাহলে এটা ভালো ফল দিতে পারে তোমাকে। দেখুন আপনাদের একটা জিনিস জানাই, সর্বপ্রথম হচ্ছে আপনাকে আমাদের আপনাদের সবারই এটা প্রত্যেক, যেমন এর হচ্ছে কী রাশিটা যেমন ছিল দেখে বলছি তোমাকে, তোমার রাশি হচ্ছে যেমন সিংহ রাশি। এবার সিংহ রাশির মধ্যে তোমাকে জানাই, মা কালরাত্রি, এই যে নবদুর্গার পুজো হচ্ছে, কালরাত্রির পুজো হয়ে থাকে সপ্তমীর দিনে, সপ্তমী তিথিতে তুমি তোমার হচ্ছেন অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন দেবী কালরাত্রি, দুর্গার একটা রূপ যেটাকে বলা হয়। সপ্তমী তিথিতে তুমি যদি পালন করতে পারো, দেখবে মায়ের কাছে আশীর্বাদ দাও, মা অবশ্যই তোমার মনস্কামনা পূর্ণ করবেন। একটা জিনিস জেনে রাখো যে মায়ের কাছে আমাদের অধিকার রয়েছে কিছু চাওয়ার, সেই অধিকারটা নিয়ে নেওয়া নিজের, আর এমনভাবে মার কাছে প্রার্থনা করো যে মা তোমাকে দিতে বাধ্য হয়ে যায় তোমার প্রার্থনা শুনে।
তাহলে আমি যেটা ছিলাম আপনাদের যে শৈলপুত্রী যে কথা বললাম, যে মেষ রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের অধিষ্ঠাত্রী দেবী হলেন শৈলপুত্রী। যারা যারা মেষ রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকা রয়েছেন প্রথমা তিথিতে, তার মানে মহালয়ের পরের দিন থেকেই আপনার শুরু হয়ে যাচ্ছে প্রথমা, তাহলে প্রথমা তিথিতে আপনি যদি পুজো করতে পারেন খুব ভালো ফল পাবে। দ্বিতীয়া তিথিতে দেবী ব্রহ্মচারিণীর পুজো হয়, দেবী ব্রহ্মচারিণী পুজো হয়ে থাকে আর ওনাকে ভোগে দিতে হয় চিনি বা সাক্ষাৎ। আর তুলা রাশির জাতক জাতিকাদের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন দেবী ব্রহ্মচারিণী। হ্যালো, হ্যাঁ নমস্কার, পার্থ প্রতিম শাহ বলো ভাই। ২২/৯/১৯৮৪ আড়াইতে, ২২ নয়, তার মানে এটা ২২ তারিখ পেরিয়ে ২৩ তারিখ হয়ে যাবে তো? আচ্ছা, আর কোথায় জন্ম তোমার? আর জন্ম কোথায়? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কর্কট রাশি কর্কট লগ্ন, ঠিকই বলেছে, তোমার শনিবার জন্ম, শুক্রবার হয়ে শনিবার, কর্কট রাশি কর্কট লগ্ন, অশ্লেষা নক্ষত্র, নক্ষত্র অধিপতি হলেন বুধ, আর হচ্ছে তোমার রাক্ষসগণ আর স্বর্ণপা, ঠিক আছে। এবার হচ্ছে ভাই তোমার মূল কথা হচ্ছে কর্কট রাশি কর্কট লগ্ন, বৃহস্পতি দৃষ্টি তো তোমার লগ্নের রাশির উপরে পড়েছে, তাই এটা তো অনেক শুভ সময় তোমার বলতে পারি, কিন্তু একাদশে রাহু রয়েছে, তুমি জন্মস্থান থেকে দূরে গিয়ে কিছু করো, ভীষণ ভালো ফল পাবে। গোমেদ কোনোদিন হাতে ধারণ করবে না, গোমেদ ধারণ করলেই তোমার সব উল্টোপাল্টা হয়ে যাবে। সব থেকে বড় জিনিস হচ্ছে যেহেতু তোমার একাদশে রবি, ফায়ারিং ওপাল তো একদম ভালো করেছে, যেটা পড়েছে ব্লু ব্লু, আচ্ছা ব্লু ফ্লেম ফায়ারিং ওপাল তো, আচ্ছা তুমি এখন করছো না কি, এখন কি করছো বলো তো? বিবাহ নিয়ে প্রশ্ন। এবার দেখো তোমাকে বলছি, সপ্তমে কোথায় চাকরি করছো তুমি? আচ্ছা আচ্ছা, এবার দেখো সপ্তমের স্থানে অধিপতি হচ্ছে শনিদেব, ঠিক আছে, তা শনি তোমার রয়েছে এখন ষষ্ঠে, ষষ্ঠে, তা বৃহস্পতি দৃষ্টি তো দারুণ পড়ে আছে রাশির উপরে, লগ্নের উপরে, তা বৃহস্পতি যখন দৃষ্টি পড়ে আছে আর রাহু তোমাকে দৃষ্টি দিচ্ছে দ্বাদশ থেকে, তার মানে রাহু যেখানে রয়েছে এখন তোমার চন্দ্রের উপরে দ্বাদশ দৃষ্টি দিচ্ছে, তা ব্লু ফ্লেম ফায়ারিং উপর কোন আঙুলে পড়ে আছো? হ্যাঁ বাঁহাতের মিডল ফিঙ্গার, একদম পারফেক্ট। আচ্ছা তুমি জানতে চাই যে বিয়েটা কবে হবে, তাই তো? মুক্ত প্রবাল তুমি ডানাতে পড়ে আছো তো, ঠিক আছে। আচ্ছা মুক্তটা একটু, আচ্ছা গোল্ডেন মুক্ত আছে না সাদা মুক্ত? আচ্ছা এখন তোমার তো বিয়ের যোগ তো চলছেই না ভাই। হ্যালো বলছি, তোমার বিয়ের যোগ চলছে, প্রবালটা না রূপতে পড়ো, রূপতে পড়ো, হ্যাঁ, আর বিয়ের যোগটা তোমার চলছে, সানাই যে কোনো দিন বেজে যেতে পারে, ঠিক আছে, বিয়ের যোগটা চলছে ভাই। আর কিছু বলার আছে বলো? সুটেবল যদি বলো তো এখনো চলছে, আর তোমার যদি জানুয়ারি মাসে পরে যদি করো খুব ভালো হয়, জানুয়ারি মাসের পরে, বুঝতে পারছো? ঘটনা হচ্ছে এখন এখন গোচরে পঞ্চমে আছে, গোচরে পঞ্চমে এখন বসে আছে, এবার চলে যাবে বৃহস্পতি পাঁচ, শোনো তোমার লগ্নের পরিপ্রেক্ষিতে বৃহস্পতি সবসময় তোমার ভালো, আর তোমার সগ্রহী বৃহস্পতি ষষ্ঠ থাকলে এখানে অসুবিধা করে না। আমি ওই জন্য জিজ্ঞেস করেছিলাম মুক্তটা গোল্ডেন আছে না সাদা আছে, তুমি বললে সাদা, তা সেই জন্য এখানে গোল্ডেন মুক্ত পরার দরকার ছিল, যাই হোক তুমি পরে আছো খারাপ না, এটা তাও গোল্ডেন পরলে খুব ভালো, হ্যাঁ ইয়েলো ইয়েলো বার্মিশ, একদম একদম পারফেক্ট, ইয়েলো বার্মিশ পরো, ঠিক আছে।
একটা জিনিস আরো বলেছি তোমায়, হ্যাঁ, দেবী ছিন্ন মস্তা, শোনো, দেবী ছিন্ন মস্তা, দেবী ছিন্ন মস্তার কবচ, তার সাথে দেবী বগলা, এই দুটোকে একসাথে করে গলায় পরো। আর তুমি ডেলি পুজো করো হনুমানজির, হনুমানজির পুজো তুমি করো 16টা মঙ্গলবার, একদম মানে কোনো নুন যাবতীয় জিনিস খাবে না, লবণ ছাড়া খাবে, মিষ্টি খেতে পারো, দুধ খেতে পারো ইত্যাদি, 16টা মঙ্গলবার করো, 16টা মঙ্গলবার মধ্যেই তোমার সানাই কিন্তু বেজে যাবে, বিয়ের যোগটা চলছে ভাই, ঠিক আছে? গোল্ডেন, গোল্ডেন মুক্ত, ওই ইয়েলো 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 মুক্তকেই গোল্ডেন মুক্ত বলা হয়, ইয়েলো মুক্তকেই গোল্ডেন মুক্ত বলা হয় ভাই, ঠিক আছে? না না, তোমার আমি বলছি বৃহস্পতি, শোনো শোনো শোনো, বৃহস্পতি তোমার রয়েছে কেতুর নক্ষত্রে, আর বৃহস্পতি 10 ডিগ্রিতে আছে। এবার তুমি ইয়েলো মুক্ত পরে না, পোখরাজও পড়তে পারো, কোনো অসুবিধা নেই, কারণ বৃহস্পতি সবসময় তোমার সহায় আছে, আর তোমার ভালোর দিকেই তোমার এটা রাখবে, ঠিক আছে? তাহলে মুক্তটা গোল্ডেনও পড়তে পারো, তার সাথে যদি পড়তে চাও পোখরাজও পরা যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ওকে, তাহলে আমি আপনাদেরকে যেটা জানাচ্ছিলাম, দেবী নবরাত্রি যে পুজো হয়ে থাকে, 9টা দিনের পুজো, আমরা 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 সকলেই পালন করে থাকি। দ্বিতীয়া তিথিতে পুজো হয় দেবী ব্রহ্মচারিণী, এনাকে শক্কর ভোগে দিতে হয়, আর তুলারাশি জাতক জাতিকাদের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন দেবী ব্রহ্মচারী। তৃতীয় দিনে পুজো হয়ে থাকে, তৃতীয়াতে পুজো হয়ে থাকে দেবী চন্দ্রঘণ্টার, দেবী চন্দ্রঘণ্টার যে পুজো হয়ে থাকে, কন্যা রাশি মিথুন রাশির অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন দেবী চন্দ্রঘণ্টা, এনাকে দুধ আর চিনি মাকে ভোগ লাগান, আর খুব ভালো ফল পেতে পারেন। আর একটা জিনিস আপনাদের জানি রাখি, এই যে নবরাত্রি যেটা বলা হয় 9 দিনের নবরাত্রিতে আমরা যে 9টা গ্রহকে কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি, প্রথম কথা হচ্ছে 9টা গ্রহ হচ্ছেন দেবীর আধীনে থাকেন, এটা জেনে রাখুন। যে যত উপদ্রবী গ্রহ যাই থাকুক না কেন, সে আমাদের রাহু কেতু ইত্যাদি যতই গ্রহ থাকুক, 9টা গ্রহ থাকে, 16টা উপগ্রহ, এই 9টা গ্রহকে একমাত্র কার আধীন হয়ে থাকেন, উনি দেবীর আধীন হয়ে থাকেন, দেবীর আধীনে দেবীর কাছে উনি প্রার্থনা করেন যে আমরা সারা বছর যেন ভালোভাবে কাটাতে পারি, আর ভালোভাবে মানুষের উপকার করতে পারি, প্রত্যেক গ্রহ এই চায়, কিন্তু আমরাই উল্টো সব কাজ করে ফেলি, জন্যই আমাদের কষ্ট পেতে হয়। তাহলে এই সময়তে কোনো রত্ন বা কোনো কবচ ইত্যাদি ধারণ যদি করতে পারেন, তাহলে খুব ভালো ফলাফল পেতে পারেন, কারণ এই সময় 9টা গ্রহ কোনো উপদ্রব করবে না আপনাদের। হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলো, দিশা দাস, হ্যাঁ বলো। আমি একটু নিজের ব্যাপারে জানতে। আচ্ছা বেশ, দিশা তোমার ডেট অফ বার্থ টাইমটা শুনি। আমার ডেট অফ বার্থ হচ্ছে 29 নভেম্বর 1991। সময় হচ্ছে দুপুরবেলা 2:15। হ্যাঁ 2:15 দুপুর। জন্মস্থান কলকাতা। কলকাতা, দেখো তোমার হচ্ছে শুক্রবার জন্ম, সিংহ রাশি মীন লগ্ন, পূর্বাষাঢ় নক্ষত্র, নক্ষত্র অধিপতি হলেন শুক্র, স্বর্ণ পা, এবং হচ্ছে তার সাথে তোমার নরগণ, ঠিক আছে? দেখো একটা জিনিস জানাচ্ছি তোমাকে, লগ্নের অধিপতি হয়ে গেল বৃহস্পতি, ঠিক আছে? এবার বৃহস্পতি তোমার রয়েছে লগ্নের ষষ্ঠ চন্দ্রযুক্ত পঞ্চমপতিকে নিয়ে বসে আছে। এবার সপ্তম স্থানে তোমার একটা জিনিস কী হলো, সপ্তম স্থানে শুক্র নিচ রাশিতে বসে আছে, যেটা নাকি মানুষের বিবাহের জায়গা হয়, ঠিক আছে? বিবাহের স্থানে তোমার শুক্র নিচস্থ, এটা বলা হলো শুক্র নিচস্থ থাকলে মানুষের মনের অনেক ইচ্ছা মরে যায়, বিয়ের আগে অনেক রকমের ইচ্ছা মানুষ করতে চায়, পূর্ণ করতে চায়, কিন্তু সেগুলো কোনো কাজে লাগে না, এটা হলো, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে তোমার বৃহস্পতি যেহেতু তোমার বৃহস্পতি লগ্নপতি এবং দশমপতি, বৃহস্পতি তোমার রয়েছে, যদিও তোমার দশম স্থানে দৃষ্টি দিচ্ছে, চাকরির যোগ এটা দেখায়, কিন্তু এবার বিবাহের যোগটা কিন্তু খারাপ দেখাচ্ছে, বুঝতে পারছো? এবার একাদশী শনি, একাদশী শনি, শনি সগ্রহই মকর রাশিতে রয়েছে, আর মকর রাশি থেকে এখান থেকে তোমার পঞ্চম স্থানে দৃষ্টিও দিচ্ছে তোমাকে। আমার হিসাবে যেটা হয়, আমি যেটা বলবো, দেখো শুক্র তোমার সপ্তমে, প্রথম তো আর্টস নিয়ে এটা পড়াশোনা করায়, এবার হচ্ছে আমি সেটাই বলছি। আচ্ছা বেশ, এবার দেখো তোমাকে আরেকটা জিনিস জানাচ্ছি,
তোমার একটা জিনিস, তোমার প্রেম কোনোদিন টিকবে না, এটাও জেনে রাখো মাথায়। প্রেম যতই জীবনে আসবে একটাও কিন্তু টিকে থাকবে না। এটা ঠিক আছে না ভুল বললাম? ঘটনা হচ্ছে তোমার যেহেতু পঞ্চমের অধিপতি চন্দ্র, চন্দ্র চলে গেল মানে সিংহ রাশিতে, আর চন্দ্র শুক্রের নক্ষত্রে, অনেক প্রপোজাল পাওয়া যায়, অনেক ভালো ভালো প্রপোজালও আসে, কিন্তু কোনোটাই টিকতে পারে না। যতই ভালো হোক না কেন তোমার জীবনে এটা কিন্তু কোনো সময় টিকতে দেবে না। কারণ হচ্ছে তোমার, প্রথমেই বললাম যে শুক্র তোমার নিচস্থ, আর স্ত্রী পড়াশোনা ঠিকই করেছো, কিন্তু ঘটনা হচ্ছে যেটা আমি তোমাকে বললাম যে মনের মধ্যে কিছু একটা কম মানে অভাব রয়ে গেল, বুঝতে পারছো? এটা একটা তোমার সবসময় মনের মধ্যে থাকবে যে আমার একটা কিছু না অভাব রয়ে গেল, আমি এটা করতে পারিনি। কী যে অভাব তুমি নিজেও বুঝতে পারবে না। আমি বলছি তো সেটাই। এবার তুমি বলছো তুমি সরকারি চাকরির জন্য পরীক্ষা দিতে যাও, তো পরীক্ষা দিচ্ছ। এবার দেখো একটা জিনিস তোমাকে জানাই, যদিও তোমার, তুমি একটা কাজ করবে, আমি তোমাকে একটা উপায় বলছি, আগে ঘরোয়া উপায় করো, খুব ভালো ফল পাবে। দেখো শুক্র হচ্ছে আমাদের আনন্দ, জেনে রাখো। শুক্র হচ্ছে যত আমরা হাসি যে না, এই হাসিটা মানেই শুক্র, বুঝতে পারছো? এবার মন নিরাশ করার কিছু নেই, এমন কিছু ব্যাপার নেই। আর শুক্র কার সাথে যুক্ত রয়েছে? দেবী লক্ষ্মীর সাথে। যেহেতু তোমার শুক্র নিচ রাশিতে বসে আছেন, যদিও ডিগ্রি ওয়াইজ যেটা বলবো যে নিজের ঘরের দিকে মুভ করছেন, মার্গিয়ে আছেন, তাও আমি বলবো যে অভাবটা রয়ে গেছে, যেটা দু ডিগ্রির মানে অভাব যেটা রয়ে গেছে সেটাকে পরিপূর্ণ করো, তোমার মনস্কামনা পূর্ণ হবে। প্রত্যেক শুক্রবার করে দেবী লক্ষ্মীকে গোলাপ জল, গোলাপ জল, গোলাপ ফুল যদি অর্পিত করতে পারো, দেখবে তোমার মনস্কামনা পূর্ণ হবে। আর সরকারি চাকরি যদিও তোমার ছকে দেখাচ্ছে না, আমি বলে দিচ্ছি তোমার সরকারি চাকরি যোগ দেখাচ্ছে না এখানে, কিন্তু তাও তোমাকে আমি বলবো যে এই যে শুক্রকে যদি তুমি প্রসন্ন করতে পারো, মানে দেবী লক্ষ্মীকে, তাহলে তোমার বিবাহ ইত্যাদি খুব ভালো হবে, আর তোমার দ্বিতীয় হচ্ছে যে তোমার চাকরি মনস্কামনা পূর্ণ হবে। হ্যাঁ, একটা জিনিস, মঙ্গলবার তোমাকে নিরামিষ খেতে হবে, আর দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ সবসময় নিতে হবে। দেবগুরু আশীর্বাদ বলতে তোমাদের বড়জন গুরুজনদের শুধু সেবা করো, বড়জন গুরুজনদের সেবা করবে, তুমি আশীর্বাদ পাবে। এখন তোমার বৃহস্পতি রয়েছে তোমার যেমন বৃশ্চিক রাশিতে, লগ্নের উপর দৃষ্টি দিচ্ছেন, এটা একটা খুব ভালো সময়, কিন্তু এটাকে হারিয়ে দিও না। কোনো পাথর পড়ে আছো? কোনো পাথর পড়ে আছো হাতে? ডান হাতে অনামিকাতে একটা চুনি পড়ে আছো, আর বাঁ হাতের অনামিকাতে পোখরাজ পড়ে আছো, ওই বুড়ো আঙুলের পাশে তর্জনী বলে। হ্যাঁ, এটা এটা আমি তোমাকে এখানে তর্জনী দিয়ে, পোখরাজ একদম পারফেক্ট পড়ে আছো, একটা পাথর শুধু পড়ে নাও যদি পারো। আমি তোমাকে একটা অ্যাডভাইস দিচ্ছি, শুনে নাও, যদি পারো একটা ডান হাতের তর্জনীতে, মানে যেখানে তুমি ইন্ডেক্স ফিঙ্গার যেটা বলা হয়, এখন তোমার দশা চলছে মঙ্গলের দশা, তার মঙ্গলের সাথে এখন অন্তর্দশা চলছে তোমার শুক্রের দশা, কী কোইনসিডেন্স! আরও দেখো কি বললাম তোমাকে, মঙ্গলের সাথে শুক্রের অন্তর্দশা চলছে, 2020 অক্টোবর থাকবে, মা লক্ষ্মীর কৃপাপাত্রী হয়ে যাও তুমি, আর দেখবে একটা পাথর পড়ো শুধু হচ্ছে, দ্যাট ইজ ফায়ারিং ওপাল, 6.5 রতির একটা ফায়ারিং ওপাল পড়ো, আর মনস্কামনা পূর্ণ করে দাও, জীবনে কোনো অভাব থাকবে না। আমি এটা মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে। ফায়ারিং ওপাল, হানি ওপাল নয়, ফায়ারিং ওপাল। ইয়েস ইয়েস, হোয়াইটের মধ্যে বিশাল যে ফায়ারিং যেটা থাকছে সেটাই করতে, সেই ধরনের একটা পাথর যদি পড়ো। আমি তোমাকে আমি তোমাকে একটা জিনিস বলে দিচ্ছি, শোনো, তোমার শুক্র নিচস্থ, আমি একটা অভাবের কথা বললাম তো তোমাকে, অভাবটা মনে হচ্ছে কিসের জানো, শরীরের মধ্যে চলে আসে, গাইনিকোলজিক্যাল প্রবলেম তোমার 100% থাকবেই, বললাম 100% আমি তার সাথে যুক্ত করে দিলাম, তার মানে বুঝতে পারছো না? আমি এটাই বলছি তোমাকে, আর একটা জিনিস বলে তোমাকে, যেটা তুমি চুনি পরে আছো, চুনি পরে আছো তুমি, সেটাও তো একটা, দাঁড়াও দেখি, চুনি পরে আছো তোমার, এখানে চুনি পরা উচিত কি না সেটাও দেখি, রবিটা তোমার শনি নক্ষত্রে, মঙ্গলটাও শনি নক্ষত্রে, না তুমি চুনি পরে আছো কোনো অসুবিধা নেই, একটা ফায়ারিং ওপর পরো প্রত্যেক শনিবার করে, প্রত্যেক শনিবার করে কাঁচা দুধ নিয়ে তার মধ্যে একটা ঘটির মধ্যে 7টা লবঙ্গ দেবে, আর একটা কয়েন দেবে ঘটির মধ্যে দিয়ে, অশ্বত্থ গাছের গোড়ায় এটা প্রত্যেক শনিবার করে ঠিক ঘড়ি দেখে 10টার মধ্যে দিয়ে দাও, যদি পারো এটা তোমার। হ্যাঁ, কি বললে? না না, ভুল না, এটা ঠিকই হচ্ছে, তুমি এটা করো, দেখবে ভালো ফলাফল পাবে। হ্যাঁ, দেখো মায়ের শরীর, আমি বলে, শোনো শোনো শোনো, আমি আমি বলে দিচ্ছি তো, মায়ের মায়ের অধি মাতৃস্থানে অধিপতি হচ্ছে বুধ, ঠিক আছে,
সেখানে চতুর্থ স্থানে কেতু রয়েছে, ওনার পায়ের নিম্নাঙ্গে পেটের সংক্রান্ত রোগ ব্যাধি থাকবেই, পায়ের পেটের এগুলো থাকবেই, ওনার চলাফেরাতে ভীষণ কষ্ট হবে একটা। আমি আমি সেটাই বললাম, একটা কাজ করবে গ্রিন ক্যাটসাই, একটা গ্রিন সবুজ রঙের ক্যাটসাই হয় সেটা যদি উনি পড়তে পারেন তাহলে ভালো হবে। আর এই নবরাত্রির মধ্যে যদি পড়িয়ে দাও এর থেকে ভালো সুযোগ পাবে না, ওনাকে 4:30 অতি পড়ালে হবে। পান্না পড়ে আছেন ডান হাতের, ডান হাতেই আমি বলছি ডান হাতের কেড়ে আঙুলে ক্যাটসাই পড়ে দাও, পান্নার এখন দরকার নেই যেহেতু চতুর্থ, পান্না খুলে রেখে দাও, শুধু একটা গ্রিন ক্যাটসাই পড়ান, গ্রিন 4:30 4:30। তোমার পিতার স্থানের অধিপতি হচ্ছে বৃহস্পতি, ঠিক আছে, বৃহস্পতি চন্দ্র যুক্ত হয়েছে, বাবার দেখবে হাতে পায়ে এই যে হাত ফোল্ড করতেও ব্যথা হবে, তাহলে একটা কাজ করো আমি তোমাকে বলছি পান্নাটা পরিয়ে দাও বাবাকে, যে গায়ে র্যাশেস বেরোচ্ছে তার মানে বাবাকে পান্না পরিয়ে দাও, মাকে ক্যাটসাই পরিয়ে দাও। আর এই নবরাত্রির সময়ে তুমি জানো একটা জিনিস আমি বলে দিচ্ছি, যে নবরাত্রির সময় দেবী দুর্গার 9টা স্বরূপ, যে 9টা রূপ হয় নিশ্চয়ই শুনেছো আগে, নট ইয়েস আমি 20-22 বছর ধরে বলে আসছি, কেন কবে পড়েছি তুমি জানো, মহালয়ার পরের দিন থেকে প্রথমা 29 তারিখ থেকে তো শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে এই নবরাত্রির সময় যে কোনো রত্ন ইত্যাদি যেগুলো ধারণ করা হয় তার ফলাফল 10 গুণ বেড়ে যায়, এটা মাথায় রাখবে, একদম মাথায় রাখো। আর তোমার তোমার সিংহ রাশি যেমন, তো তার সিংহ রাশি নিশ্চয়ই তুমি জানো তোমার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন দেবী কালরাত্রি, আর আখের গুড় মাকে ভোগ লাগাবে প্রসাদ খাবে, দেখবে তোমার সমস্ত কাজ সাকসেস হবে, দক্ষিণ দিকে মাথা করে শোবে তোমার সকলেই। কোনটা আমি তোমাকে বললাম, তোমার 1 বছর হাতে খুব ভালো সময় আছে, এটা কাজে লাগিয়ে নাও, ঠিক আছে। আর তুমি দক্ষিণ দিকে মাথা করে শোবে, পড়াশোনা করবে পূর্ব দিকে মুখ করে, বাবা মাকেও দক্ষিণ দিকে মাথা করে শোয়াবে, ঠিক আছে, ওকে, ভালো থাকো, ভালো থাকো। হ্যাঁ, তারপর আমি তৃতীয়া দেবীর পুজো হয়ে যাচ্ছে আপনার, দেবী চন্দ্রঘণ্টা, চন্দ্রঘণ্টা দেবী হচ্ছেন, ওনাকে দুধ আর চিনি ভোগে দিতে হয়, আর কন্যা রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী চন্দ্রঘণ্টা। চতুর্থী তিথিতে পুজো হয়ে থাকে মাকুষমান্ডার, মাকুষমান্ডার পুজো হয়ে থাকে চতুর্থী তিথিতে, আর এটাকে ভোগে দিতে হয় মালপোয়া। আর ধনুরাশি জাতক জাতিকাদের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন দেবী কুষমান্ডা। পঞ্চমীতে পুজো হয়, পঞ্চমীতে নিশ্চয়ই আমাদের পুজো তো সব জায়গায় রমরমা শুরু হয়ে যায়, আর দেবী স্কন্দমাতার পুজো হয়ে থাকে পঞ্চমীতে, স্কন্দমাতার কুম্ভ রাশি জাতক জাতিকাদের অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী স্কন্দমাতা, এনাকে ভোগে দিতে হয় কলা, বর্তমান কলা ভোগে দিন, 2-4 দশটা আপনি যতটা পারেন আপনার সাধ্য মতন দেবেন, মাকে ভোগ দিয়ে তারপর নিজে প্রসাদ হিসাবে গ্রহণ করুন, দেখবেন খুব ভালো ফলাফল পাবেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন দিদি। আমাদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে আরেকটা দেবীর নাম রয়ে গেছে, সেটা হয়ে যাচ্ছে দেবী সিদ্ধিদাত্রী, সিদ্ধিদাত্রীকে পায়েস চাল দুধের পায়েস দিতে হয়। কর্কট রাশির মীন রাশি, কর্কট আর মীন রাশি জাতক জাতিকাদের অধিষ্ঠাত্রী দেবী হলেন আপনার দেবী সিদ্ধিদাত্রী। আপনার 9টা দেবীর নাম শুনলেন, মাঝে মাঝে যেটা হলো শুনে নিয়েছেন, কিন্তু আমি একটাই কথা বলবো, যদি আপনারা এই নবরাত্রির সময় কোনো যদি রত্ন কবচ ইত্যাদি যদি ধারণ করতে পারেন তাহলে দেখবেন আপনি তার 10 গুণ মানে গুণাগুণটা 10 গুণ বেড়ে যায়। আর এই সময় দেবীর আধীন থাকে, সমস্ত গ্রহেরা দেবীর আধীন হয়ে যায়, আর যখন আধীন হয়ে যায় আপনারা গেনার আছেন ধারণ করে দিন, এই সময় যদি পাথর রত্ন পড়তে থাকে অবশ্যই পড়ুন, যার যা প্রয়োজন আছে যেখান থেকে কিনুন সেটা কোনো কথা নেই, যে আমি বলছি বলে আমার কাছ থেকে নিতে হবে, যেখান থেকে খুশি কিনুন, যদি আপনার কাছে সামর্থ্যতা আছে অবশ্যই ধারণ করুন, ভালো ফলাফল পাবেন। যাওয়ার আগে আমি একটা কথা বলে যাই, যে আপনারা বৃহস্পতিবার শুক্রবার আমাকে পাচ্ছেন গড়িয়াহাটে, বৃহস্পতিবার শুক্রবার গড়িয়াহাটে, আর সোম মঙ্গল বুধ আর শনি আমি থাকি মহাত্মা গান্ধী রোড 117 মহাত্মা গান্ধী রোড, আর রবিবার শুধু সল্টলেকে DA 18 সল্টলেক সিটি, আর গড়িয়াহাটে যে চেম্বারটা রয়েছে সেটা হচ্ছে প্যান্টালুনের ঠিক পাশাপাশি, দেখবেন সিঙ্গি প্যালেস একটা বিয়ের বাড়ি আছে তার পাশের বাড়িতে রয়েছে গ্রাউন্ড ফ্লোরে, ওখানে আমার অলঙ্করণ বলে একটা শোরুম রয়েছে গহনার শোরুম, সেখানে আমি বসি বৃহস্পতিবার শুক্র। আর লাইভ কুস্তির সময়টা চলছে, লাইভ কুস্তি অবশ্যই নিশ্চয়ই নিজের করেন, লাইভ কুস্তি ভীষণ মানে লো প্রাইসে করা হয়েছে এখন, যেটা হচ্ছে 1500 টাকা হচ্ছে, আপনারা অবশ্যই ভালো থাকুন, পুজোর আনন্দ নিন, আর কিন্তু
এই দেবদেবীর যে দেবীর পুজোগুলো বললাম, আপনারা সে ভোগটা অন্তত দুর্গা মা দুর্গাকে অবশ্যই লাগান, খারাপ কিছু নেবেন না। আপনারা অবশ্যই বাড়িতে দেবী দুর্গার কোনো ফটো মূর্তি চিত্র তাদি যদি রাখতে পারেন অনেক ভালো হবে, ভালো থাকবে। নমস্কার।